শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থানার সুন্দরবন মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র শঙ্কর মণ্ডল এখন বাংলা সম্পদ হয়ে উঠেছে। নাম উজ্জ্বল করছেন কাকদ্বীপ মহকুমার। বহু ফুটবল মাঠে শঙ্কর এখন খুব পরিচিত একটি নাম। কিন্তু কিভাবে তা সম্ভব হলো? খুব ছোটবেলা থেকেই ফুটবল খেলার প্রতি ছিল তার প্রবল আগ্রহ। তবে পরিবার চাইতেন ছেলে পড়াশোনা করে বড় চাকরি করবেন। আর তাই সাগর থানার কচুবেড়িয়ার বাসিন্দা কার্তিক মণ্ডল তার মেজ ছেলেকে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। মামার বাড়ি কাকদ্বীপের উকিলের বাজারে এসে শঙ্কর পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলারও প্র্যাকটিস চালিয়ে যেতেন। একদিন গ্রামের মাঠে সিনিয়র ফুটবলারদের চোখে পড়ে যান শঙ্কর। এরপর থেকেই ঘুরে যায় তার খেলার প্রস্তুতি পর্ব। সিনিয়র ফুটবলাররাই তাকে প্র্যাকটিস করবার জন্য বাইরে সুযোগ করে দেন। সেই থেকেই আর পেছনে ঘুরে তাকাতে হয়নি শঙ্করকে। একের পর এক রাজ্যে গিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এমনকি বিহারের মুজাফ্ফরপুরে অল ইন্ডিয়া ফুটবল টুর্নামেন্টে শঙ্কর রানার্স হয়ে নিজেকে প্রতিষ্ঠিত ফুটবলার হিসেবে প্রমাণিত করেছেন। বর্তমানে তিনি কলকাতা আই লিগ খেলার জন্য প্রস্তুতি শুরু করেছেন। সম্ভব হয়েছে বলতে, আমার আসল বাড়ি হচ্ছে গঙ্গাসাগরের কচুবেড়িয়াতে। এবার ছোট থেকেই বাবা মা স্বপ্ন ছিল মা বাড়িতে পাঠানো এবং মা বাড়িতে পড়াশোনা করার জন্য। তো মা বাড়ি থেকে ছোটোবেলা থেকে পড়াশোনা করছি এবং পড়াশোনার পাশাপাশি আমি খেলাধুলোও চালিয়ে যাচ্ছি। এবার আস্তে আস্তে খেলতে খেলতে আমাদের নিজেদের গ্রামের মাঠে খেলতে খেলতে কিছু মানে সিনিয়র প্লেয়ারের চোখে পড়ে এবং সিনিয়র প্লেয়াররা আমাকে বাইরে খেলা খেলতে পাঠায়, প্র্যাকটিসে পাঠায়। এবং প্র্যাকটিসে পাঠানোর পর ওখান থেকে আমি বিভিন্ন স্টেট খেলেছি, জেলার হয়ে খেলেছি এবং রাজ্যের হয়ে খেলেছি। এবং সেখান থেকে আমি বিহারের মুজাফ্ফরপুরে অল ইন্ডিয়া ফুটবল টুর্নামেন্টে আমি অংশগ্রহণ করেছি এবং সেখানে আমি ফাইনালে রানার্স হয়েছি। এবং তারপরে এর আগে হচ্ছে তোমার 2020-21 2 বছর করোনা মহামারীর জন্য কলকাতা লিগ হয়নি। তো এই বছর 2022 সালে কলকাতা লিগের জন্য আমরা মতুয়া মিলন বীথি কলকাতা ফার্স্ট ডিভিশনে আমরা প্র্যাকটিস শুরু করছি এবং সামনের বছর কলকাতা লিগ খেলার জন্য, 2022-এর কলকাতা লিগ খেলার জন্য। ভবিষ্যতে শঙ্কর বাংলার এমনকি দেশের হয়ে ফুটবল খেলতে চান, আর সে লক্ষ্যে এখন সে অবিচল। প্রতিদিন কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে চালিয়ে যাচ্ছে নিজের প্রস্তুতি। কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। খাওয়া দাওয়া করতে আসুন সবাই মিলে একজোট। কাকদ্বীপে এখন রয়েছে এই প্রথমবার এখানে বসেই আস্বাদন করুন পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, মকটেলের মতো ভ্যারাইটিস আইটেম। এখানে আপনার জন্য অপেক্ষা করছে চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর, কন্টিনেন্টাল ও মোগলাই আইটেম। রয়েছে হোম ডেলিভারি সুব্যবস্থা, তাই ঘরে বসেও টেস্ট করুন স্টার ফুড কোর্টের স্পেশাল সব আইটেম। কাকদ্বীপ বাজার, লঙ্কাপট্টি। কন্ট্যাক্ট নাম্বার 9002-666-993।